সবাইকে আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ফাইবারে একটা প্রবলেম নিয়ে কথা বলতে যাচ্ছি। অনেকে আছে এটা নিয়ে অনেক ভয় পায় যে আসলে এরকম হওয়ার পিছনে কারণটা কী বা এই প্রবলেমটা হওয়ার কারণটা কী, প্রবলেমটা কী আগে সেটা দেখি। ওকে, তো আমরা এখান থেকে ধরেন আমি আমার আর্নিং দেখাচ্ছি। একটা আর্নিং আমি কালকে $273 উড্ডু দিছি। দেওয়ার পরে কালকে মেবি আপনার 4-5টার দিকে হবে মেবি আমি উড্ডুটা দিয়েছিলাম। দেন আজকে যখন আবার আমি এই ব্যালেন্স থেকে আমি উড্ডু দিতে যাচ্ছি, দেখেন উড্ডু ব্যালেন্সে যখন আমি ক্লিক করতেছি, তো আমি যখন এখানে ক্লিক করছি তখন আমাকে এই অপশনে নিয়ে আসছে। আমরা সচরাচর যারা ফাইবার থেকে টাকা উড্ডু করি, জাস্ট আমরা কনফার্ম উড্ডুতে ক্লিক করলে কিন্তু আমাদের টাকা চলে আসে, তাই না? কিন্তু আমি যখন কনফার্মে ক্লিক করি তখন লেখা আছে উড্ডু ওয়াজ নট কমপ্লিট, প্লিজ ট্রাইগিং অর কন্ট্যাক্ট কাস্টমার সাপোর্ট ফর মোর ডিটেলস। এখন আমার এটা দেখাচ্ছে, এখন অনেকে প্রবলেমে পড়তে পারেন যে কিরে আমার এটা আস্তে আস্তে আমার অ্যাকাউন্টে কি সমস্যা হলো বা আমার ব্যাংকের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলো কি না বা আমার পেওনারের অ্যাকাউন্টে কোনো প্রবলেম হলো কি না, এরকম আসতে পারে। এখন সাপোর্ট টিমের সাথে কথা বলতে, যখন আমরা সাপোর্ট টিমের সাথে কথা বললাম আমি এটা ফার্স্টের সম্মুখীন হয়েছি। ওকে, আপনারাও হতে পারেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই। তো আমি যখন সাপোর্ট টিমের সাথে কথা বললাম তখন তারা বলতেছে যে হ্যাঁ, আপনি ফাইবারে একবারের উপরে আপনি প্রতিদিন মানে লিমিট করা থাকে, একবারের উপরে আপনি ই করতে পারবেন না, 24 ঘন্টার ভিতরে একবার উড্ডু দিতে পারবেন, আপনি বেশি পরিমাণে উড্ডু দিতে পারবেন না, 2-3 বা 4 বার উড্ডু দিতে পারবেন না, এটা হচ্ছে প্রবলেম। তো আমি যখন এটা করছি বাট আমি তাদেরকে মেসেজ করছি যে আমি আমার এরকম আস্তে আস্তে উড্ডু ওয়াজ নট কমপ্লিট, প্লিজ ট্রাই এগেইন কন্ট্যাক্ট সাপোর্ট অ্যান্ড ফর মোর ডিটেলস। তো ওরা আমাকে মেসেজ করে বলতেছে দেখো তুমি এটা একদিনে একবার মানে 24 ঘন্টার ভিতরে আপনি একবার উড্ডু দিতে পারবেন, আপনি ঘন্টাখানিক পরে অথবা কালকে আপনি ট্রাই করেন তাহলে আপনি টাকাটা তুলতে পারবেন। তো এই হচ্ছে কাহিনী। তো আমার এরকম সমস্যা হয়েছে। তো এরকম যদি কারো কোনো কখনো সমস্যা হয় বা আপনারা যদি এরকম কোনো সমস্যায় পড়েন কখনো, তাহলে আশা করি যে ঘাবড়াবেন না, জাস্ট একদিন অপেক্ষা করে উইন্ডো দিবেন। আর এটাতে কোনো ব্যাংকের সমস্যা না, ফাইবারের কোনো সমস্যা না। ওকে, আমি মেলটা দেখাচ্ছি আপনাদেরকে একটু। ঠিক আছে, এই যে দেখেন আমার এটা হচ্ছে মেল, আমি এখন উইন্ডো দিতে পারতেছি না। কালকে কয়টার দিকে আমি উইন্ডো দিচ্ছি, পেওনার রিসিভ ফান্ডস, ওকে সেন্ড করছিলাম মেবি কয়টায়, 26 জুন। এই মেলটা আসছে হচ্ছে কত FB-তে, এটা ট্রান্সফার করছিলাম একটা পেপালে, সরি পেওনারে। তো এটা রিসিভ করছে, রিসিভ পেমেন্ট হ্যাপ, ওকে এটা হচ্ছে রিসিভ করছে $276। আর হচ্ছে এটা আমি কোন সময় আসছে এটা আমি দেখতে পাচ্ছি না কেন। ওকে হ্যাঁ, এটা 23 ঘন্টা আগে আসছে আর কি, এক্স্যাক্টলি 23 ঘন্টা আগে এই মেলটা আসছে। আমি 24 ঘন্টা হইলে আধা ঘন্টা পরে আমি এটা উড্ডু দিতে পারবো। ওকে, তো আশা করি যে আপনারা বুঝতে পারছেন। যদি কখনও আপনাদের এরকম প্রবলেম হয় আই হোপ যে আপনারা ঘাবড়াবেন না বা ভয় পাবেন না, এটা হচ্ছে ফাইবার একটা লিমিট, আপনি 24 ঘন্টার ভিতরে একবার উড্ডু দিতে পারবেন। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখা হবে নেক্সট ক্লাসে, তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।